ভবনের ভেতরের সাজসজ্জা দেখে প্রায়ই আমরা মুগ্ধ হই। এর কৃতিত্ব কিন্তু একজন ইন্টেরিয়র ডিজাইনারের। আমাদের দেশেও এমন পেশায় আছেন কেউ কেউ। এর মধ্যে দেশ সেরা ইন্টেরিয়র ডিজাইনার কে, এর উত্তর মিলবে এবার। দেশে হতে যাচ্ছে আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড 2024। এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইনারদের সংগঠন ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, আইডেব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কিভাবে নির্বাচন করা হবে দেশ সেরা ইন্টেরিয়র ডিজাইনার, কিভাবে অংশ নিতে হবে প্রতিযোগিতায়, এসব জানাতে শনিবার রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে সংবাদ সম্মেলন করেছে আইডেব। আয়োজকরা বলছেন, এই অ্যাওয়ার্ডের মাধ্যমে ডিজাইনারদের সৃজনশীলতা ও নান্দনিকতা মূল্যায়ন করা হবে। আইডেবের সংশ্লিষ্টরা বলছেন, 1980 সালের পর থেকে এলোমেলোভাবে ইন্টেরিয়র ডিজাইনের পেশা এগিয়েছে একটু একটু করে। বর্তমানে দেশে 25 লাখ মানুষ এই পেশার সঙ্গে নানাভাবে যুক্ত। প্রতি বছর প্রায় 30,000 কোটি টাকার কাজ হচ্ছে এই খাতে। বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইনারদের নিয়ে গড়া আইডেবের প্রতিষ্ঠা 2019 সালে। তাদের প্রতিযোগিতায় দেশের সব ইন্টেরিয়র ডিজাইনার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিতে পারবে। যে কোনো অ্যাওয়ার্ডই আসলে মানুষকে অনেক বেশি কাজের প্রতি আগ্রহী করে তোলে, অনেক বেশি দায়িত্বশীল করে তোলে, অনেক বেশি জবাবদিহিতার মধ্যে আনে। একটা অ্যাওয়ার্ড উইনার ডিজাইনার কখনোই একটা বাজে কাজ করতে পারে না, একটা বাজে সিচুয়েশন তৈরি করতে পারে না, একটা বাজে ডিজাইন কনসেপ্ট নিয়ে কাজ করতে পারে না, নন প্রফেশনাল অ্যাটিচিউড করতে পারে না। অ্যাওয়ার্ড উইনাররা আসলেই অ্যাওয়ার্ড উইনার। প্রতিযোগিতায় অংশ নিতে 31 অগস্ট পর্যন্ত নিবন্ধন করা যাবে। এক্ষেত্রে আইডেবের ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করে জমা দিতে হবে।